Subhanallah. Glory mm. be to Allah. Mm. Ah, 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 ah. ah, ah. Subhan. আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসছি সামনা এটা পড়েছে আপনার ঘাটাইল টাঙ্গাইলে তো এখানে একজন প্রান্তিক কৃষক আমি দেখতে পাচ্ছেন যে প্রান্তিক কৃষকের বাড়িতে চলে আসছি তো ওনার আগেও একটা ভিডিও করেছিলাম তো উনি ওনার পালের কিছু গাবি বিক্রি করেছিলেন তো অনেকের চাহিদার প্রেক্ষিতে উনি আবারও প্রান্তিক পর্যায় থেকে দুই তিনটা গাবি সংগ্রহ করেছেন এবং এগুলো সবগুলো হচ্ছে ফার্স্ট বিয়ানের গাবি তো চলুন এগুলো দরদাম সহ আপনাদেরকে একটু বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ মাসুম গ্রামের নাম সামনা পোস্ট কদমতলি উপজেলা ঘাটাইল জেলা টাঙ্গাইল আচ্ছা আচ্ছা তো ভাই কি অবস্থা আপনার তো আগে একটা ভিডিও করেছিলাম যে আপনি যে গরুগুলো ছিল সবগুলো বিক্রি করে দিবেন জি জি তো ওইগুলো তো দেখতেছি না জি জি আমি প্রতিবেদনটা দেওয়ার পরে পরেই আলহামদুলিল্লাহ আমি সবগুলো গাবি বিক্রি করে দিছি আচ্ছা আচ্ছা এখন গাবি বিক্রি করার পরে আপনার প্রতিবেদন দেওয়ার পরে আমি দর্শকদের কাছ থেকেও প্রবাসী ভাইদের কাছ থেকে অনেক সারা পাইছি এবং অনেকে ফোন দিছিল ভাই গাবি কি আছে আমি বলছি না গাবি তো বিক্রি হয়ে গেছে ওনার একটা আগ্রহ প্রকাশ করছে ভাই আমাদেরকে কিছু গাবি গাব গরু সংগ্রহ করে দিবেন আচ্ছা আচ্ছা সেই পরিপ্রেক্ষিতে কি জি সেই পরিপ্রেক্ষিতে আমি সংগ্রহ করছি আর আমি দুধের গরু সংগ্রহ করব না কারণ দুধের দাম আমাদের এখানে নাই আমি গত ভিডিওতে বলছিলাম এবং দানাদার খাদ্য খাওয়াইয়া যে গাভীগুলা লালন পালন করা লাগে ওগুলো আমি ওগুলোর দিকে আমি যেতে চাচ্ছি না আচ্ছা আচ্ছা আপনি হচ্ছেন যে গাব গাবিগুলো একদম নতুন নতুন যে গাব গাবিগুলো প্রথম বিয়ানের দুই দাঁতের সংগ্রহ করেন আচ্ছা এবারে তো দেখতে পাচ্ছি দুই তিনটা সংগ্রহ করছেন কোথা থেকে সংগ্রহ করছেন জি আমি এগুলা আমি ওই একজনের কাছ থেকে খবর পেলাম ওই যে একজন প্রবাসে যাইতেছে সিঙ্গাপুর হঠাৎ করে খবর পেলাম যে উনি গাবিগুলো বিক্রি উনি ওনারও আমার আমার মতো ফার্ম ছিল দশ থেকে বারোটা গরু ছিল তখন ওই দশ থেকে বারোটা গরুর মধ্যে থেকে আমি দুইটা গরু সংগ্রহ করছি যেগুলো একদম হাই কোয়ালিটির এবং প্রথম বাচ্চা দিবে নতুন নতুন একদম নতুন নতুন গাবি চাহিদা কি একটু বেশি জি জি অনেকেই বলে যে ছয় দাঁত আট দাঁতের চাইতে আমাদেরকে প্রথম বিয়ানের গরু সংগ্রহ করে দেন আচ্ছা আচ্ছা না এটা প্রথম বিয়ানের গাবি চাহিদা সব জায়গাতে বেশি জি জি তো চলেন কথা না বাড়ি আপনার গাবিগুলো একটু দেখাই জি জি

গাভীর জাতের মধ্যে এর উপরে আর আমি ভাবি যে এর উপরে আর জাত নাই লেসটা কাটা মাজাটা উষার এবং গলাটা একদম চিকন দেখেন গলাটা একদম চিকন চামড়া চিকন একদম হাই কোয়ালিটির একটি গাবি প্রস্রাবের দাঁত থেকে একদম ওলানটা পরিপূর্ণ হয়ে গেছে বিশাল আকৃতির একটি তো মাসুম ভাই এটার দাম চাবেন কত টাকা এটা আমি একদম ফিক্সড দামাদামি করার সুযোগ রাখছি না

এটা থেকে করতেছেন আমি তো এখন দুধের কথা বলতে পারবো না এটা যেহেতু ফার্স্ট বিয়ানের গাবি এটা যে নিবে গাবির কোয়ালি ভীষণের ভিত্তি করে তার কপালে যতটুকু আছে আল্লাহ ততটুক পর্যন্ত দুধ দিবে দুধের গাফ গরু আমি কখনো দুধের গ্যারান্টি দিব না

না অনেকে এরকম বকনা গুলো খুঁজে থাকে শাহি মধ্যে ভালো বকনা গুলো জি জি নিতে পারে এটা খুব ভালো মানের ভালো কোয়ালিটি আচ্ছা এটা বয়স কি রকম এটা 18 মান 18 মাস রেডি একটা বকনা আর কি রেডি বকনা জি হিটে কি আসছিল জি একবার হিটে আসছিল তবে বীজ দেই নাই দ্বিতীয়বার আসলে ইনশাআল্লাহ দিয়ে দিব দিয়ে দিব আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা এটা চাচ্ছি 75000 টাকা 75000 টাকা জি এটা চা দাম 75000 টাকা তো মাসুম ভাই আপনার এখানে তো কিছু গাবি দেখলাম জি জি এবং অনেকে তো নিতে চাবে জি জি আগেও নিয়েছে তো কিভাবে নিবে যদি একটু বলতেন এটা কেউ যদি চায় এসেও দেখেও নিতে পারবে আবার কেউ যদি চায় যে পাঠাইয়া দেন উনি আমাকে টাকাটা পাঠিয়ে দিলে আমি ইনশাল্লাহ গাভীটা ওনার গন্তব্যে পৌঁছাই দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসুম ভাই তো এরকম প্রান্তিক পর্যায়ে থেকে কিছু গাবি অবশ্যই সংগ্রহ করবেন কারণ আমার অনেক দর্শকরা এরকম প্রান্তিক পর্যায়ের গাবি গুলো চেয়ে থাকে জি দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম